পুরান ঢাকার লালবাগের ডুরি আঙ্গুর লেনের ছয়তলা ভবনের ছাদে পড়ে থাকতে দেখা যায় এক কিশোরের মরদেহ। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত মরদেহ। স্বজনরা জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না 14 বছরের কিশোর হাফিজকে। রাতভর খুঁজেও তার সন্ধান মেলেনি। আমি কি অন্যায় করছি? পুলিশ জানায়, নিহত কিশোর হাফিজের গলা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যে সমস্ত কারণে একটা হত্যাকাণ্ড হতে পারে তার সকল বিষয়ে আমরা মাথায় রেখে অনুসন্ধান অব্যাহত রেখেছি। এদিকে মানিকগঞ্জের শিশু শ্রেণী ছাত্র আল আমিনও কিশোর গ্যাংয়ের হাতে অপহরণ ও হত্যার শিকার হয়েছে। পিবিআই জানায়, বাইক কেনার টাকা জোগাড় করতে শিশু আল আমিনকে অপহরণ করে কিশোর গ্যাংয়ের 3 সদস্য হৃদয়, সাদ্দাম ও নাজমুল। পরে 28 আগস্ট শিশুটিকে হত্যার পর পালিয়ে যায় তারা। বর্তমানে অনেকে টাকা পয়সার মালিক হচ্ছে, অনেকেই মোটরসাইকেল চালাচ্ছে, এই জন্য তারা কিন্তু এই খারাপ পথ তারা বেছে নেয়। শুক্রবার রাজবাড়ি থেকে ওই 3 কিশোরকে গ্রেফতার করে পিবিআই। ফরুখ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা। Yeah.